রাজ্য মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে আরও একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে অন্যতম হল অঙ্গনওয়াড়ি কর্মী ও আশাকর্মীদের বেতন বৃদ্ধি সহ নতুন নিয়োগ এবং সামাজিক ভাতার সংখ্যা আরও বৃদ্ধি করার। রাজ্যের অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন বেতন ভাতা বৃদ্ধি করার। অবশেষে দাবির প্রতি মান্যতা দিয়ে তাদের মুখে হাসি ফোটালেন রাজ্য মন্ত্রিসভা। মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী এক মাসের মধ্যে নতুন করে আরও 30,000 সামাজিক ভাতা প্রদান করা হবে। তারা প্রত্যেকেই প্রতি মাসে 2,000 টাকা করে পাবেন। এর জন্য রাজ্য সরকারের ব্যয় হবে প্রতি মাসে অতিরিক্ত 6 কোটি টাকা। অঙ্গনওয়াড়ি কর্মীরা বর্তমানে যে বেতন ভাতা পেয়ে থাকেন তার অর্ধেক কেন্দ্রীয় সরকার এবং বাকি অর্ধেক রাজ্য সরকার বহন করে থাকে। সেই অনুযায়ী রাজ্য সরকারের শেয়ারের 15% বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা। একই সাথে আশা কর্মীদেরও বেতন 15% বৃদ্ধি করা হলো। শুক্রবার বিকেলে মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার গৃহীত এই সিদ্ধান্তের কথা জানালেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। শ্রী চৌধুরী এদিন আরও জানান, আর কে নগর প্রাণী ও পশু কলেজে 1 বছরের চুক্তির ভিত্তিতে 17 জন অধ্যাপক নিয়োগ করা হবে। এছাড়া পূর্ত দপ্তরের কাজের অগ্রগতি বৃদ্ধি করতে বিভিন্ন ক্যাটাগরিতে 374টি নতুন পদ সৃষ্টি করা হবে বলে জানালেন মন্ত্রী শ্রী চৌধুরী। সেই অঙ্গনওয়াড়ি যে 9,931 যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো রয়েছে, সেই অঙ্গনওয়াড়ি সেন্টারে সেম নাম্বার অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রয়েছে এবং সেম নাম্বার অফ অঙ্গনওয়াড়ি হেল্পাররা রয়েছে। অর্থাৎ যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তাদেরকে অ্যাসিস্ট করার জন্য থাকে অঙ্গনওয়াড়ি হেল্পার। তো এই 9,931 যে অঙ্গনওয়াড়ি সেন্টার, তার মধ্যে এই 9,931 ওয়ার্কার এবং 9,931 হেল্পার রয়েছে, যাদেরকে 90:10 রেশিওতে বেতন প্রদান করা হয়। 90% কেন্দ্রীয় সরকার এবং 10% প্রদান করে থাকে রাজ্য সরকার। আমরা রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছি অঙ্গনওয়াড়ি হেল্পার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তাদেরকে 15% যে স্টেট শেয়ার আমাদের রয়েছে, তারা যেটা পায় সেই স্টেট শেয়ারের উপর 15% বেতন বৃদ্ধি হবে। তৎসঙ্গে আশা যে কর্মচারীরা রয়েছেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।